বিদ্যাসাগরে আজকের আমাদের আবার এই আয়োজনে সবাইকে আবারও স্বাগতম আজকে আমরা এইট পয়েন্ট টু নিয়ে কথা বলবো তো এইট পয়েন্ট ওয়ান হচ্ছে আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি এইট পয়েন্ট টু নিয়ে কথা বলার আগে একটু করে আইডিয়া দিয়ে যে এইট পয়েন্ট টু এ আমরা কি নিয়ে আলোচনাটা হবে মেনলি এইট পয়েন্ট টু এ হবে হচ্ছে তোমার আহ সামা নিয়ে মেনলি আলোচনা হবে তো সাম্যাবস্থা বলতে কি বুঝি যে আমরা তো জানি যে ধরো এই মার্কারটা আছে মনে কি হচ্ছে এর উপর কোনো কি বল প্রয়োগ হচ্ছে না আসলে হচ্ছে দেখো এই দিক থেকে আমি বল প্রয়োগ করতেছি এই দিক থেকেও বল প্রয়োগ করতেছি অর্থাৎ এখানে বল দয়ের সমষ্টি শূন্য হওয়ার কারণে এটাকে স্থির মনে হয় বা স্থিতিশীল হয় বা সাম্যাবস্থায় থাকে এই মার্কার সাইন পেনটা তো তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে আমার কিছু আমরা সূত্র শিখবো কিছু বলতে একটা সূত্র শিখবো আর একটা সূত্রের বিপরীত সূত্রটা শিখবো সেটা তো তোমরা অলরেডি নাম লামির 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 উপপাদ্য বা সূত্র সূত্র তো সাথে সাথে বিপরীত সূত্রটাও তার পাশাপাশি শুনেছ গাণিতিক সমস্যাগুলা সমাধানের চেষ্টা করবো তো যাই হোক তো আশা করি জিনিসগুলা নিয়ে তোমরা বুঝতে পারবে ধরতে পারবে ব্যাপারগুলো তো চলো শুরু করা যাক তো লামির সূত্রটা যদি আমরা প্রথমে দেখতে চাই লামির সূত্রটা তাহলে হচ্ছে না মেনলি জানার জন্য আমাদের হচ্ছে তিনটা দুইটা হচ্ছে ব্যাপার একটু মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে লামের সূত্র হচ্ছে যে আমাদের সমবিন্দু বলগুলোর জন্য প্রয়োগ হবে যে সমবিন্দু বলের জন্য প্রয়োগ হবে বা সমবিন্দু বল বলের বা হচ্ছে বল জোট বলতে পারি মানে অনেকগুলা বল বোঝাচ্ছে এবং কি থাকবে সাম্যাবস্থায় থাকবে ঠিক আছে অর্থাৎ লামের সূত্রটা আমাদের প্রয়োগ করার জন্য তাহলে কি বুঝলাম লামের সূত্র প্রয়োগ করার জন্য আমাদের সমবিন্দু হতে হবে এবং তারা সাম্যাবস্থায় থাকতে হবে তাহলে বা হতে পারে বা সমতল হবে আর কি তো যাই হোক তো আমরা আর কি যে মোটামুটি এই দুইটা ব্যাপার দেখবো আর সমতলও হতে পারে এই কয়েকটা ব্যাপার নিয়ে মোটামুটি ভাবে সূত্রটা আছে তো লামের সূত্রটা তাহলে হচ্ছে আমরা দেখে ফেলি তাহলে কি লামের সূত্র কি বলেন আহ লামি যে ধরো আমাদের সমবিন্দু বল আমরা এক একটা কথার সাথে এখানে মিলিয়ে দেখবো যে কি হচ্ছে আর কি তো এখানে দিলাম ও এখানে ও বি এখানে ওসি ঠিক আছে তো এখানে ও এ ও সি নাম দিলাম ধরলাম এই বরাবর পি বল আছে এই বরাবর কিউ বল আছে এই বরাবর হচ্ছে আমাদের আর বল আছে এবং আমাদের পি আর কিউ এর মধ্যবর্তী কোন হচ্ছে ধরো তোমার গামা কিউ এবং আর এর মধ্যবর্তী কোন ধরো আলফা এবং পি এবং আর এর মধ্যবর্তী কোন ধরো বিটা তাহলে আমাদের লামের ফর্মুলাটা কি লামের ফর্মুলাটা হচ্ছে এই রকম যে আচ্ছা আমরা ফর্মুলাটা আগে একটু লিখে তারপর আর কি যে লেখার পর বোঝার চেষ্টা করব আর কি সাইন আলফা তারপর এটা হচ্ছে যে কিউ বাই সাইন তারপর হচ্ছে যে আর বাই সাইন গামা কি বলে দেখো তুমি যে কোনো একটা বল নাও যে কোনো একটা বল নাও যদি সেই বলটা নাও তার সাথে সাইনের কোন একটা অ্যাঙ্গেল এর হচ্ছে যে অনুপাত নিব তো সাইন কোন অ্যাঙ্গেলটা নিচ্ছি দেখো পি বল বরাবর যে বলটা নিচ্ছি এখানে আমরা তিনটা বল নিয়ে কাজটা করব পি বরাবর যে বলটা নিয়েছি পি বাদ দিলে বাকি যে দুইটা বলের মধ্যবর্তী কোনো চালফা সেটা নিব আমি যদি কিউ নেই তাহলে কি প্যাটার্নটা ধরতে গেছে আমি যদি কিউ নেই কিউ যদি বল নেই নিচে কোন কোণে সাইন হবে যে এই কিউ বাদ দিয়ে বাকি দুইটা দেখো হচ্ছে যে বল আছে বাকি দুইটা বলের মধ্যবর্তী কোন সাইনের অনুপাত আমি যদি তোমার আর নেই আর নিলে আর নিলাম এবং নিচে হবে যে কোন কোনটার অনুপাতে আর বাদ দিয়ে বাকি দুইটা বাহুর অন্তর্গত কোণের অনুপাত বা বলের অন্তর্গত কোণের অনুপাত বাহু না বলে বল বলা উচিত বলের অন্তর্গত কোন অনুপাত বুঝছি ব্যাপারটা তো আমরা এটাকে এভাবেও বলতে পারি যে পি বাই সাইন দেখো আলফা কি কিউ এবং আর এর মধ্যবর্তী কোন এটা মানে বুঝাচ্ছে কিউ এবং আর এর মধ্যবর্তী কোন কিউ বাই সাইন দেখো বিটা কার বিটা হচ্ছে যে আমাদের এই তো এটা মাথায় রাখবা যে এখানে কিউ দিচ্ছি কিউ বাদ দিয়ে বাকি দুইটা কি থাকে পি এবং আর আমি যদি এখানে আর দেই সাইন আর বাদ দিলে কি থাকে পি এবং কিউ এর মধ্যবর্তী দেখো পি কিউ এর মধ্যবর্তী কোন কিউ এর মধ্যবর্তী কোন হচ্ছে আলফা এটাই হচ্ছে যে লামের সূত্রটা তো এখন আসি হচ্ছে যে লামি যে যে সূত্রটা দেখালাম এই সূত্রের হচ্ছে যে প্রতিপাদনটা দেখি যে হচ্ছে যে এই সূত্রটা আসলে কিভাবে আসলো ঠিক আছে প্রতিপাদনটা করার আগে আমাদের এই ফর্মুলাটা হচ্ছে আবার লিখতে হবে যে প্রতিপাদন আচ্ছা তো প্রথমে আর কি যে আসি যে আমরা আমরা হচ্ছে যে আবার এই জিনিসটাকে আঁকব এখানে দেখো পি এখানে হচ্ছে যে মূলবিন্দু এটা হচ্ছে যে কিউ বল এটা হচ্ছে যে আমাদের আর বল তো একটু আগে আমরা দেখে আসলাম যে কি যে আমাদের কিউ আর পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত আলফা এবং এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে যেহেতু এখানে দেখো বলে দিয়েছে যে এটা কি সাম্যবিন্দু সাম্যাবস্থায় আছে সাম্যাবস্থা মানে কি যে এদের যে বল আছে দেখো পি বল সাথে কিউ বল সাথে দেখো আর বল এই তিনটা বলের সমষ্টি হবে শূন্য এখন উভয় পক্ষকে যদি হচ্ছে যে আমি পি ভেক্টর দ্বারা ক্রস গুণন করি ক্রস গুণন করি তাহলে দেখিয়েছে আমাদের কি আসতেছে ক্রস গুণন করলে আসে এখানে এই জায়গাটা তো জিরো দিবে আর এই জায়গাতে প্লাস পি ক্রস কিউ প্লাস পি ক্রস আর আর এখানে তো দেখো এটা হচ্ছে না জিরো দিবে তো আমরা কি জানি যে ক্রস প্রোডাক্ট মানে কি যে ধরো আমি বললাম যে এ ক্রস বি এ ক্রস বি মানে কি এ ভেক্টরের মান বি ভেক্টর মান তাদের মধ্যবর্তী কোণ যদি হয় তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত সাথে একটা একক ভেক্টর তো এখানে তাহলে কি হবে মধ্যবর্তীকোণের ভেক্টরের মান ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোন কত দেখো পি এর সাথে পি এর কোণ হচ্ছে জিরো ডিগ্রি আর সাথে একটা ইটা হবে একক ভেক্টর তারপর আসে এই ক্ষেত্রে পি ক্রস কিউ মানে কি পি ভেক্টরের মান তারপর কিউ ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত পি আর কিউ এর মধ্যবর্তী কত দেখো গামা গামা সাথে একটা ইটা হবে একক ভেক্টর তারপর পি পি ক্রস ক্রস আর আমরা এভাবে লিখতে পারি দেখো মাইনাস আর ক্রস পি ঠিক আছে তো আমরা কি জানি যে আহ এ ক্রস বি মানে কত মাইনাস বি ক্রস এ বুঝছে ব্যাপারটা আচ্ছা এখন কোশ্চেন হতে পারে পি ক্রস আর কেন রাখলাম না ওই যে আমরা জানি কি যে ওইখানে চেইনটা মেনটেন হয় যে পি এর পর কিউ পর আর আর এর পর হচ্ছে এ মানে এরকম করে চেইনটা মেনটেন করে যেমন আই জে আই ক্রস আই বা হচ্ছে ক্রস আই যা কথা যে ক্রস আই কিন্তু একই কথা না এখানে কিন্তু কি সিরিয়ালটা ব্রেক করে আর কি আচ্ছা যাই হোক ওই ব্যাপারটা আমরা হচ্ছে যে আপাতত আনতেছি না এটা ফিজিক্স এর ব্যাপার ইকুয়াল টু জিরো আমরা এই জায়গাটা একটু বলি আচ্ছা তো যাই হোক এখন দেখতেছি যে সায়েন্স জিরো হচ্ছে জিরো তো জিরো কে আমরা যদি পুরাটা যারা জিরো করি বা গুণ করি তাহলে কি আসবে শূন্যই আসবে তো এটা আমাদের লেখার দরকার নাই তারপর এখানে দেখতেছি কি আছে আমাদের পি কিউ সাইন গামা ইটা আর তারপর এই আর ক্রস পি কি হবে পক্ষান্তর করলে আমার ওই পাশে চলে যাবে ওই পাশে চলে গেলে আমরা আর ক্রস পি ধরো লিখলাম আর কি তো এখন দেখো আর ক্রস পি এখানে মানে কি আর ভেক্টরের মান পি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত আর এবং পি আর এবং পিতাদের মধ্যবর্তী কোন কত বিটা তো বিটা আর সাথে হচ্ছে একটা ইটা চলে আসবে এখানেও একটা ইটা আছে পি কিউ সাইন গামা আছে তো আমি যদি এখন দেখো এগুলো হচ্ছে এটা ভেক্টর হয়ে গেল আমাদের মান নিয়ে কাজ করতে হবে এই জন্য আমরা দুই পাশে একটা মডুলার সাইন দিয়ে দেই এটা হচ্ছে কি এখন ভেক্টরের মান প্রকাশ করবে এখন আসি যে ভেক্টরের মানটা কি হয় জাস্ট হচ্ছে আমাদের ইটাটা যদি উঠায় নেই তাহলে দেখো পি কিউ সাইন গামা ইকল টু আর এখানে দেখো পিপি যদি হচ্ছে আমাদের কাটাকাটি চলে যায় পিআরপি যদি হচ্ছে কাটাকাটি করে ফেলি তাহলে দেখো কি থাকতেছে যে কিউ সাইন গামা তোমার আহ আর সাইন বিটা তো এখান থেকে দেখো আমরা কি বলতে পারি যে কিউবাই সাইন বিটা সাইন বিটাকে এখানে নিয়ে আসলাম আর সাইন গামা যদি হচ্ছে এখানে নিয়ে আসি দেখো হচ্ছে যে আর গুণন করে তো আমরা হচ্ছে এই টাইপের কিছু একটা পাচ্ছি দেখো আমাদের ফর্মুলাতে কি ছিল যে কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা দেখো মিলে গিয়েছে মিলে গিয়েছে আমরা একই ভাবে ধরো পি ক্রস করে হচ্ছে যে আমরা কিউ আর আর এর মধ্যে সম্পর্ক পেয়েছি আমি যদি এখানে পি না করে আমি যদি কিউ ক্রস করতাম তাহলে পি এবং আর এর মধ্যে সম্পর্ক পেতাম আমি যদি আর দিয়ে ক্রস করতাম এখানে তাহলে আমি পি এবং কিউ এর মধ্যে সম্পর্ক পেতাম তো এই কথাটাই আমরা কি বলতে পারি যে একই ভাবে আমরা একই ভাবে কি দেখানো যায় যে একই ভাবে দেখানো যায় আমরা কি দেখাতে পারি একই ভাবে দেখানো যায় যে আমাদের পি বাই এই যে পি বাই সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা ইকাল টু আর বাই সাইন গাওয়া বুঝছি ব্যাপারটা যে এটার ফর এটার যে প্রুফটা কীভাবে আসছে যে আমাদের আরেকবার যদি হচ্ছে রে এটার ব্যাপারটা যদি একটু বুঝি যে এটা প্রুফটা আশা করি বুঝতে পারলাম ব্যাপারটা কীরকম বুঝি আমি যদি এই বল নেই এই বল বাদে বাকি দুইটার অন্তর্গত কোণের সাইনের অনুপাত কিউ নিচ্ছে কিউ বাদে আর এবং পি এর অন্তর্গত কোণের সাইনের অনুপাত বুঝছি ব্যাপারটা এবং আর নিলে

যে লামের সূত্রের বিপরীত সূত্র ওটার প্রতিপাদনটা আমরা শুধু শুধু ওটার কি বলে সেটা একটু প্রয়োগ করাটা শিখবো আমি শুধু প্রয়োগ করাটা শিখাবো আর লামের সূত্রটা আরো অনেকভাবে কয়েকভাবেই করা করা যেতে পারে তো এই জিনিসগুলো আশা করি জানতে পারবা বা বুঝতে পারবা তোমরা আমি শুধু তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা লামের সূত্রের বিপরীত সূত্রটা কি আর কিছুই না ধরো হচ্ছে যে আমি একই কথা যে তিনটা বলকে আমি প্রকাশ করলাম এবং তারা এই যে এখানে এখানে পি ও ওখানে কিউ এখানে ধরো আর ঠিক আছে এইখানে তিন দিকে তিনটা বল আছে অবস্থায় আছে এবং এই এমন ভাবে আছে যাতে যে বল নিচ্ছি যেই বল নিচ্ছি লামের সূত্রে বিপরীত সূত্র প্রয়োগ করার জন্য শর্ত হচ্ছে যে একই লামি সূত্রের জন্য তাকে লামি সূত্র ফুলফিল করে তারপর এখানে আসতে হবে ঠিক আছে লামি সূত্র ফুলফিল না করলে আমরা এই আলোচনা আসতে পারবো না তো তাহলে হচ্ছে লামি লামের সূত্রটা কি বলে দেখো ওই যেই বাহু নিচ্ছি বা যেই বল নিচ্ছি তার বিপরীত দুই বলের মধ্যবর্তী কোণে সাইনের অনুপাত যদি এই অনুপাতে থাকে তখন লামের সূত্রের বিপরীত সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এরকম ধরো এখানে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি এই এই ত্রিভুজ ধরো ও এ বি ট্রিভুজ রাখলাম ও এ কি কোনো অর্ডিনারি ত্রিভুজ না অর্ডিনারি ত্রিভুজ না আমরা এটা কি বলতে পারি দেখো ও পি ও বি বরাবর আমাদের পি বল কাজ করতেছে বিএ এটা সমান্তরাল হচ্ছে কিউ বল তারপর কি আমাদের এ ও এটা সমান্তরাল আর বল কাজ করতেছে বুঝতেছি ব্যাপারটা আচ্ছা তো তাহলে হচ্ছে এটা লামের সূত্রের বিপরীত সূত্র কি যে আমি যদি পি নিবো আমি হচ্ছে কিউ নিব আমি হচ্ছে আর বল নিব তো পি বলটা দেখো কোন বাহুর উপরে আছে ওবি পি বাই ওবি কিউ বলটা কোন বাহুর উপরে আছে বি এ বা এ বি আমরা বলতে পারি জাস্ট হচ্ছে এখানে বাহু নিচ্ছি ঠিক আছে এখানে জাস্ট মান্টা নিয়ে কাজ করতেছি আর 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 কার উপর কাজ করতেছে দেখো ওএ বা হচ্ছে এ ও এটাই হচ্ছে লামি সূত্রের বিপরীত সূত্র যে আমরা লামের সূত্রে কি দেখেছিলাম অন্তর্গত কোন দেখেছিলাম বাকি দুইটা বলের মধ্যকার কিন্তু এখানে কি যেই বাহুর উপর বলটা আছে সেই বাহুর অনুপাতগুলা নিয়ে কাজটা করবে এটাই বলা হচ্ছে যে লামের বিপরীত সূত্র যাই হোক তো আমরা এক একটা জায়গায় দেখা যাবে যে কোন কোন জায়গায় লামের সূত্র ইউজ করলে হচ্ছে আমাদের কাজটা সহজ হচ্ছে কোন কোন জায়গায় বিপরীত সূত্রটাও প্রয়োগ করে সহজ হচ্ছে তো যাই হোক এটা ম্যাথ টু ম্যাথ ভ্যারি করবে তো আমরা যাই হোক তো আমরা যখন প্রয়োগগুলা করা শিখবো তখন ব্যাপারগুলা দেখব দেখবো তো বেসিক্যালি তোমাদের দুইটাই মাথায় রাখতে হবে তো যখন যেটা তোমরা ইউজ করে তোমরা ইজি ওয়েতে হচ্ছে তোমরা ভ্যালুগুলো বের করতে পারবে সেই ওয়েতে আগাবা তো যাই হোক তো আশা করি লামের সূত্রের প্রতিপাদন এবং বিপরীত সূত্র এই দুইটা সম্পর্কে মোটামুটি তো যাই হোক আমরা এখন আরেকটু পরেই ম্যাথমেটিক্যাল সমস্যায় চলে যাব এইট পয়েন্ট টু নিয়ে হচ্ছে আমরা মোটামুটি ভাবে জানলাম যে লামের উপপাদ্য এবং লামি উপপাদ্য বিপরীত উপপাদ্য নিয়ে তো এখন আর কি যে আমরা গাণিতিক সমস্যা শুরু করে দিয়েছিল তো এখানে প্রথম সমস্যায় আসি প্রথম সমস্যা দেখো কি বলেছে আমাদের আমাদের প্রথম সমস্যা বলেছে যে একটা ত্রিভুজ আছে একটা ত্রিভুজের অন্তকেন্দ্র দেওয়া আছে তো আগে অন্তকেন্দ্রটাকে সেটা বুঝি তো অন্তকেন্দ্রটা কিভাবে আঁকে যে অন্তকেন্দ্র আমরা জানি যে একটা ত্রিভুজ থাকবে এই ত্রিভুজের এমন একটা বৃত্ত থাকবে যে বৃত্তটা আমাদের হচ্ছে যে এই ত্রিভুজের ভিতরে তিনটা বাহুকে স্পর্শ করবে অন্তকেন্দ্রটা কিভাবে আঁকে যে এই কোণের সমদিখণ্ডক এই কোণের সমদিখণ্ডক এই কোণের সমদিখণ্ডক যেই বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে আমাদের কেন্দ্র এইভাবেই হচ্ছে আমরা অন্তকেন্দ্রটা আঁকি তাহলে অন্তঃকেন্দ্র আঁকতে হলে কি বোঝা গেল যে আমার এখানে সমাধিখণ্ড হওয়া লাগবে বুঝতে পারতেছি এই কোণায় সমাধিখণ্ডক হওয়া লাগবে যদি এই আইডিয়াটা বুঝে থাকি বা এই যে আইডিয়াটা মাথায় রাখি তাহলে হচ্ছে যে এই সমস্যাটা ইজিলি বুঝে ফেলবো তো আসি আমরা একেবারে সলভ করতে শুরু করে দিই এখন বলেছে কি একটা ত্রিভুজ আছে এবিসি এই ত্রিভুজের অন্তকেন্দ্র হচ্ছে যে ও তো আমরা মোটামুটি ভাবে একটা ত্রিভুজ আঁকি এই ত্রিভুজের হচ্ছে অন্তকেন্দ্র হচ্ছে আমরা মোটামুটি ভাবে এঁকে ফেলব এটা ধরো হচ্ছে যে ত্রিভুজ আমাদের যে ত্রিভুজটা বলেছে সেই ত্রিভুজ আচ্ছা ত্রিভুজ কি বলেছে এবিসি ত্রিভুজ ত্রিভুজ সি ঠিক আছে এই ত্রিভুজের ধরো হচ্ছে যে মোটামুটিভাবে আমরা এই অর্ধেক ধরি এখানে গেল মোটামুটিভাবে এটার অর্ধেক ধরো হচ্ছে যে এখানে গেল এটার অর্ধেক ধরো হচ্ছে আমাদের এইখানে গেল তো এটাকে ধরে ফেলি হচ্ছে যে আমাদের সেই অন্তঃকেন্দ্রটা ও যেটাকে বলা হচ্ছে যে অন্তকেন্দ্র ও আচ্ছা অন্তকেন্দ্র কি বলেছে ওতে পি কিউ আর মান বিশিষ্ট তিনটি বল যথাক্রমে ও এ বরাবর ও এ বরাবর দেখো পি বল ও বি বরাবর কিউ বল এবং ও সি বরাবর হচ্ছে আর বল ক্রিয়াশীল বলগুলো কি বলেছে সাম্যাবস্থায় আছে তাহলে আমরা লামি সূত্র অ্যাপ্লাই করতে পারবো সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করতে বলেছে পি টু টু আর এটা তো যাই হোক আমরা হচ্ছে এটা প্রমাণ করার চেষ্টা করব যে দেখি কি হচ্ছে আর কি আচ্ছা তো এখানে আর কি যে আমরা এখানে ধরো হচ্ছে যে এটা যদি অন্তঃপ্রেন্দ হয় এইভাবে হচ্ছে একটা ধরো আমরা বৃত্ত আঁকতে পারি বৃত্তটা হচ্ছে আমাদের আপাতত নেসেসারি না আঁকার জন্য তো আমরা মোটামুটি বুঝে ফেললাম যে অন্তঃকেন্দ্রর ব্যাপারটা আর কি আচ্ছা তো এখানে অন্তঃকেন্দ্র বলার জন্য আমাদের হচ্ছে যে মোটামুটি বাকি জায়গাগুলো বুঝলাম কিন্তু এখন যে আমরা অ্যাপ্লাই করব আমরা যদি আরেকবার দেখি যে লামের সূত্রটা দিয়ে অ্যাপ্লাই যদি করি লামের সূত্র করি এখানে দেখো সমবিন্দু সাম্যাবস্থায় সমবিন্দু হচ্ছে ও পয়েন্টে ও পয়েন্ট থেকে তিনটা বল আছে একটা বল হচ্ছে পি বল একটা বল কি কিউ বল আর একটা বল কি আর বল ঠিক আছে তো আমরা কি বলেছিলাম যদি আমরা পি বল নেই পি বাদ দিয়ে বাকি যে দুইটা বল দেখো কিউ এবং আর বাকি দুইটা বল কিউ এবং আর এই কিউ আর এর মধ্যবর্তী সাইনের অনুপাত হবে মধ্যবর্তী কোন কত দেখো সাইন সি বুঝা গিয়েছে এই ব্যাপারটা যখন আমরা কিউ বল নিব তখন কি কিউ বাদে বাকি দুইটা কি সাইন এ ও সি আমরা যখন আর বল নিব তখন কি আর নিলে কি হবে আর নিলে হচ্ছে যে সাইন বিএ বি বা বিও একই সমস্যা নেই এ ঠিক আছে তো এখন দেখো আমাদের মোটামুটি সবই ঠিক আছে হয়ে এটা কিন্তু আমাদের হবে সাইন আচ্ছা তো ক জানার আগে আমাদের এই প্রত্যেকটার বিওসি এ ওসি এ ও বি এগুলার মান জানা লাগবে তারপরে আমরা কাজ করতে পারবো তো এটাকে এক নং সমীকরণ দিয়ে রাখি এটার মান কিভাবে জানবো এটার মান জানার একটা ওয়ে আছে তুমি দেখো যে এটা হচ্ছে রে কি দেখো ত্রিভুজ ও বি সি বললাম এটা হচ্ছে রে কি বি ও সি এই ত্রিভুজটার কথা চিন্তা করো আচ্ছা এই পুরা কোনটা ছিল হচ্ছে আমাদের বি কোন এইটুকু হচ্ছে বি বাই টু কেন কারণ যে আমি একটু আগে বলেছি যে সমধিখণ্ড কোন খণ্ডক করেই আমাদের অন্ত অন্তকেন্দ্র আঁকতে হয় অর্থাৎ এটা বি বাই টু তাহলে এটা করতে হবে সি বাই টু বুঝাই গিয়েছে যে সি এর অর্ধেক করে রেখেছি ঠিক আছে এখানে কিন্তু আরো এই যে বি কিন্তু এই যে পুরাটা বি হয়তো বা দেখে তোমাদের কনফিউশন হতে পারে এই পুরাটাই হচ্ছে কিন্তু বি এই পুরাটাই হচ্ছে কিন্তু সি আমরা শুধু এইটুকু নিয়ে কাজ করতেছি তো এখন জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা কি বলতে পারি যে এখানে এ কোন ও প্লাস বি বাই টু প্লাস সি বাই টু ইকাল টু একশো আশি ডিগ্রি কি এটা কি বলা যায় আশা করি এতটুকু বুঝতে পেরেছি এটা যে একশো আশি ডিগ্রি সেটা বলা যায় আর কি আচ্ছা তো এখন হচ্ছে একটু ব্যাপারে আসি এইরকম একটা জিনিস তোমরা পরে এসেছিলা যাই হোক তো আমি তারপরে একটু দেখাই যে আমরা এখন ত্রিভুজ এর কথা যদি চিন্তা করতাম ত্রিভুজ এর কথা চিন্তা করতাম যে এ প্লাস বি প্লাস সি তিনটা কোণের সমষ্টি হতো একশো আশি ডিগ্রি এখানে দেখো বি বাই টু হিসেবে আছে অর্থাৎ হাফ হিসেবে আছে অর্থাৎ হাফ যদি আমাদের নিতে হয় তাহলে উভয় পক্ষকে আমরা হাফ করে দেই

এব বাই টু ডিগ্রি তো তাহলে আমাদের কি দাঁড়ালো জিনিসটা যে অ্যাঙ্গেল ও ইকোয়াল টু কি হলো নাইনটিকে ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস নাইনটি আর প্লাস এ বাই টু চলে আসলো বুঝা গিয়েছে ব্যাপারটা যে তাহলে অ্যাঙ্গেল ওটা কি ও মানে কি বিও তাহলে কি পেলাম ঠিক আছে যে অ্যাঙ্গেল কি পেলাম বিওসি এটা পেয়ে গেলাম তো এখন তাহলে কোশ্চেন হতে পারে তাহলে এ ওসি কিভাবে বের করবে একইভাবে কি এত কাজ করে বের করব আমি বলবো যে না তোমরা প্যাটার্ন খেয়াল করো প্যাটার্ন কি বিওসি এই টাইপের যখন অ্যাঙ্গেলটা থাকবে তখন 90 ডিগ্রি প্লাস কিছু একটা হবে কোন কোনটা দেখো আমরা যখন এই কোনটা নিচ্ছি কোন দুইটা বলের দেখো হচ্ছে কোন দুইটা বলের একটা কিউ এবং আর এটা বাদ দিয়ে আমাদের পিটা যেখানে ছেদ করে সেটার কোনটা বুঝছি ব্যাপারটা আচ্ছা যদি একটু প্রবলেম মনে হয় আমি হচ্ছে যে এ ও সি দিয়ে আরেকবার বুঝাই ধরো আমি যখন এ ও সি নিব তখন কি প্যাটার্নটা হবে একই যে নাইনটি ডিগ্রি করব প্লাস তখন কোন কোনটা নিব দেখো এ ও সি যখন নিচ্ছি এ ও সি মানে কি এ বাদ সি বাদ এটা বাদ দিয়ে কি থাকে দেখো বি আছে বি বাই টু হবে ধরতে কি পেরেছি ব্যাপারটা তাহলে তোমরা এখন হচ্ছে না দেখেই তোমরা হচ্ছে বাকিটা এ ও বি বের করে ফেলো আমি হচ্ছে যে আস্তে আস্তে করতেছি যাই হোক আশা করি তোমরা বুঝে গিয়েছো ব্যাপারটা যে এ ও বি যখন নিব মানে কি এ ও বি নিব তখন মানে ডিগ্রি হবে প্লাস নিলে কি হবে যে এ বাদ বি বাদ এটা বাদে কি থাকে কোন সি প্লাস সি বাই টু এটাই হচ্ছে আমাদের দেখো এই তিনটা যে কোন এই তিনটা কোণের মান হচ্ছে আমরা বের করে ফেললাম তো এখন জাস্ট হচ্ছে এক নঙে বসাই দিলে আমাদের কাজ শেষ এক নঙে বসাই দিলে কি আসে দেখো পি বাই সাইন বিওসির জায়গায় আমরা লিখতে পারি নাইনটি ডিগ্রি প্লাস এ বাই টু ইকাল টু কি এর জায়গায় লিখতে পারি এ নাইনটি ডিগ্রি প্লাস টু তাহলে আমরা কি জানি দেখো আমরা জানি হচ্ছে এখনই শেষ কাজ নাইনটি ডিগ্রি এর গুণিতক হচ্ছে এখানে বিজোড় এক এক এটা অর্থাৎ সাইন কজ হয়ে যাবে এ বাই বসে যাবে যেহেতু হচ্ছে যে সেকেন্ড কোয়ার্টার সাইন পজিটিভ পজিটিভ হবে সেম ভাবেই এই সাইন উঠে গিয়ে কজ বি বাই হবে সেম ভাবেই এই সাইন উঠে গিয়ে কজ সি বাই হবে আর উপরে দেখো আর কিউ তো আছেই এটা মানে যা কথা আমরা এভাবে বলতে পারি পিস টু কিউ ইস টু আর ই কল টু কজ দেখো এটাই কি আমাদের প্রমাণ করতে বলেছে না দেখো প্রমাণিত হয়ে গেল লামির সূত্র আমরা ব্যবহার করে প্রমাণ করে ফেললাম আর কি বুঝা গিয়েছে এটা কি কি অত বেশি কঠিন লেগেছে তো তো আশা করি আর যে তোমরা এই জায়গাটা ধরতে যাই হোক তো এই সমস্যাটা সমাধান এইটুকুই আর কি আচ্ছা তো আমরা হচ্ছে যে এটার দ্বিতীয় সমস্যায় চলে আসি তো দ্বিতীয় সমস্যাটা কি বলে একটু দেখি আচ্ছা দ্বিতীয় সমস্যাটা কি বলে এটা হচ্ছে আমরা তার সলিউশন করবো আচ্ছা তো দ্বিতীয় সমস্যায় কি বলে দেখো একটা রশি আছে এসিবি একটা রশি এই রশির দুই প্রান্তে একই আনুভূমিক রেখায় এ ও বি বিন্দুতে বাধা আছে এটা মানে কি বলতেছে আমরা যদি একটু ছবিটা দেখি তাহলে আর একটু ক্লিয়ার হব বলতেছে হচ্ছে একটা রশি আছে এসিবি একটা রশি এই এসিবি রশি তোমার হচ্ছে যে আনুভূমিক ভাবে বাধা আছে ধরো দেয়ালের দুইটা হুকে দেয়ালের দুইটা হুকে হচ্ছে ধরো বাধা আছে ধরো এই যে এখানে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট এটা হচ্ছে এটা বি পয়েন্ট এই হুকে বাধা হচ্ছে একটা রশি ধরো রশিটা হচ্ছে যে এই আহ সি পয়েন্টে বাঁধা আছে ধরো এটা হচ্ছে একটা সি পয়েন্ট এখানে আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে এই রশিটাকে আমরা এই দুইটা আরুভিক হুকে আবদ্ধ রাখলাম তো বলা হচ্ছে রশিটি সি বিন্দুতে এই সি বিন্দুতে ডাব্লিউ একটি ওজনের একটি ভর গিট দিয়ে বাধা ধরো হচ্ছে যে এই রশির মধ্যে আমি হচ্ছে যে এই ধরো হচ্ছে রে পাজলটা ধরো হচ্ছে আটকে ঝুলিয়ে দিলাম ঠিক আছে এটা কি একটা ওজন তার নিচের দিকে কাজ করবে সেটা কি আমরা ডাব্লিউ হিসেবে বলতেছি ঠিক আছে তো এটা আর কি যে আমার একটু ইয়া হয়েছে এটা আর কি যে একেবারে লম্ব হবে আর কি তোমরা আমার হয়তো বা একটু আকা একটু সমস্যা হচ্ছে আর কি এটা কিন্তু লম্ব হবে আর কি বুঝছি ব্যাপারটা লম্ব হবে নিচে কাজ করতেছে আচ্ছা তো এটা হচ্ছে লম্বাভাবে নিচে কাজ করতেছে ডাব্লিউ আর কি আচ্ছা তো এই বরাবর তুমি জানো কি যে সুতায় কি একটা টান পড়বে আচ্ছা সবগুলোই গাঢ় করে দিই একটা গাঢ় থাকবে কেন বাকিগুলোও তো গাঢ় থাকবে সবাই সুযোগ পাবে আর কি গাঢ় হওয়ার তো সেই সুযোগটাই করে দিচ্ছি আমি আচ্ছা তো এখানে দেখো কি হচ্ছে এখানে একটা রশি আছে এ আর বি বিন্দুতে আমি আনুমানিকভাবে হুক দিয়ে আবদ্ধ করে রেখেছি সি পয়েন্টে একটা ওজন ঝুলে দিয়েছি আচ্ছা তো বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের ত্রিভুজ এখানে এবিসি ক্রিয়েট হয়েছে এর ক্ষেত্রফল এই এটা তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এইভাবে প্রকাশ করি এটাকে ক্ষেত্রফল দিয়ে বা এটাকে কেমেস্ট্রি বা ফিজিক্সের ডেলটাও বলা যায় যাই হোক তো এখানে বলা হচ্ছে যে সি এ অংশের টান এটা বের করতে মানে কি যে এখানে সি এ অংশে তুমি দেখো কোনো কিছু দিয়ে ঝুলিয়ে দিলে আমাদের রসিদে একটা টান পরে ঠিক আছে এই দিক বরাবর ধরলাম টান টি ওয়ান এই দিক বরাবর টান ধরলাম হচ্ছে যে টি টু ঠিক আছে তো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আমাদের ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে যে এখানে রশিতে আমাদের একটা ওজন ঝুলিয়ে দেওয়ায় তার দুই দিকে টান অনুভব হয় তা আমাদের বলেছে যে সি এ অংশের টান মানে এই টি ওয়ান টি ওয়ান এর হচ্ছে রে মান হবে যে ডাব্লিউ ডিভাইডেড বাই ফোর সি ডেল্টা ত্রিপুজের ক্ষেত্রফল প্লাস এই এত কিছু বড় একটা যাই হোক তো আমরা এটা সমস্যাটার সমাধান একেবারে ইজি তো যাই হোক তো আমরা হচ্ছে দেখার চেষ্টা করি তো এখানে আমরা ওই একই লামের সূত্র লামের সূত্র বসে আর কি যে এটা সলিউশনটা করব। তো লামের সূত্রটা কি ছিল মনে কি আছে সবার যে লামের সূত্র প্রয়োগ করে যে লামির সূত্র প্রয়োগ করে তো দেখি যে কি হয় লামি সূত্র কি বলে দেখো এখানে একটা সি পয়েন্টে সমবিন্দু বল কাজ করতেছে তাই না যে এখানে সি বিন্দুতে আমাদের তিন দিকে তিনটা বল কাজ করতেছে এবং এরা সাম্য অবস্থায় আছে বলা কি হচ্ছে এটা ছুড়ে নিচে পড়ে গেছে না এটা এই অবস্থায় সাম্য অবস্থায় আছে তাহলে এখানে লামের সূত্রটা ব্যবহার করা যাবে তো লামের সূত্র ব্যবহার করার জন্য আমরা কি জানি যে তিনটা যে বল ওই বল তিনটা লিখবে একটা কি বল একটা হচ্ছে টি ওয়ান আরেকটা হচ্ছে টি টু আরেকটা হচ্ছে এটা ওজন নিচের দিকে কাজ করে এবং আমরা এও জানি যে টি ওয়ান যদি নেই তাহলে কি বাকি দুইটার সাইনের অনুপাত বাকি দুইটা বলের সাইনের অনুপাত এখন আসি হচ্ছে যে এখানে কত কোন উৎপন্ন হয় সেই ব্যাখ্যাটায় আচ্ছা তো এই কোন কত উৎপন্ন হয় সেটা জানার জন্য ধরো আমরা যদি হচ্ছে যে এখানে একটা সমান্তরাল লাইন টানি বি বরাবর যদি ধরো হচ্ছে যে পি কিউ নামে একটা সমান্তরাল রেখা টানি তাহলে দেখো কি ঘটতেছে সমান্তরাল রেখা টানায় এটা কি আমাদের নব্বই ডিগ্রি হলো এবং এই কোনটার মান কত হয় দেখো এই রেখা আর এই রেখা কি সমান্তরাল হয় এই কোণ বি হলে এই কোনো হচ্ছে আমাদের বি হবে কারণ তারা পরস্পর একান্তর কোন তাহলে আমরা কি বলতে পারি দেখো বলতে পারি যে টি ওয়ান সাইন আমাদের কি বি সি ডাব্লিউ এটাও বলতে পারি বা এটাও বলতে পারি যে আমাদের টি বল এবং ডাব্লিউ বল তার মধ্যবর্তী কোন টিটু এবং ডাব্লিউ টু বলের মধ্যবর্তী কোন তুমি দেখতে যে কত এ পুরাটাই না টিটু এবং ডাব্লিউ টু এর মধ্যবর্তী কোন হচ্ছে পুরাটা এই পুরাটা কত দেখো এই এইটুকু মানে এর যোগফল আর প্লাস নাইন্টি ডিগ্রি কি এভাবে বলতে পারি না যে নাইনটি ডিগ্রি প্লাস কোন বি দেখো তো এটা বুঝছে কিনা যে হচ্ছে না আমাদের টি ওয়ানটা কি এই যে টি ওয়ান নিচ্ছে মানে কি টি ওয়ান বাদ দিয়ে বাকি এই যে এটা কথা ভুলে যাও বাকি এই দুইটা বল একটা টিটু আর ডাব্লিউ এটার মধ্যবর্তী কোন হচ্ছে পুরাটা এইটুকু বি কেন আসলো কারণ এই দুটো হচ্ছে সমান্তরাল হওয়ার কারণে এটা এটা একান্তর ফলে এই কোনটা বি আর এইটুকু হওয়ার কারণে আমরা নাইনটি ডিগ্রি প্লাস কোন বি এটা বলতে পারি এখন যদি টি এর ব্যাপারে আসি যদি টি বলি তাহলে টি টুর জন্য হচ্ছে রে কি টি বাদ দিয়ে এটা বাদ দিলাম ধরে এই যে এটা বাদ তাহলে কি থাকলো আমাদের ডাব্লিউ আর টি ওয়ান এর মধ্যবর্তী কোন তাহলে ডাব্লিউ আর টি ওয়ান এর মধ্যবর্তী কোন কি বের করতে পারা যাবে না দেখো এটা কত ডাব্লিউ এবং টি ওয়ান এর মধ্যবর্তী কোন হচ্ছে এইটুকু এইটুকু হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি এবং এই কোন এ হলে এটা যেহেতু সমান্তরাল এ কোন হচ্ছে আমাদের এ তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের নাইনটি ডিগ্রি প্লাস কোন এ বুঝছি ব্যাপারটা যে নাইনটি ডিগ্রি প্লাস কোন এ দিলেই পুরা কোনটা পাচ্ছে আর যখন আমরা ডাব্লিউ নিব ডাব্লিউ নেওয়া মানে কি যে আমাদের টি ওয়ান আর টি টুর মধ্যবর্তী কোন এটা দেখো একবারে ইজি না দেখো এই যে কোনটায় কোনটাই টি ওয়ান টি টুর মধ্যবর্তী কোন এটা কত কোন সি যেহেতু ত্রিভুজ এর মধ্যে আছে তো এটা সায়েন্স হয়ে গেল আর কি বুঝে গিয়েছে ব্যাপারটা আচ্ছা দেখো এই তিনটার মানে হচ্ছে এইটা তিনটাই হচ্ছে একই অনুপাত তো আমরা কি করবো এই টি ওয়ান আর ডাব্লিউ নেব কেন কারণ দেখো এখানে সি এ অংশের টানকে আমরা টি ওয়ান ধরেছি এবং তার সাথে দেখো ডাব্লিউ আছে অর্থাৎ ডাব্লিউটাও নিতে হবে অর্থাৎ আমরা এই দুইটা নিয়ে কাজ করবো এটা আমাদের আপাতত লাগতেছে না

টি ওয়ান হচ্ছে এই কিছু একটা বাট হচ্ছে আমাদের কি এক্সাক্ট এই এটাই দিচ্ছে না দেয় নেই এখনো দেয় নাই বাট তার জন্য আমাদের কিছু ত্রিকোণমিতিক ফর্মুলা রিকল করা লাগবে কিছু ত্রিকোণমিতিক ফর্মুলা রিকল করা লাগবে কি কি আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা দ্বারা বোঝাচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু আমরা জানি ভূমি গুণন উচ্চতা বাট আরও একটা সূত্র আছে কি জানো মনে আছে এবি সাইন সি মনে কি আছে এই সূত্রটা কিভাবে আসলো কি মনে আছে আচ্ছা যদি একটু করে দেখাই দেখো হচ্ছে যে এই ত্রিভুজের ভূমি ধরো হচ্ছে এই কোনটা হচ্ছে থিটা এই ভূমি হচ্ছে যে কি ধরো ভূমি আছি উচ্চতা হচ্ছে যে এইচ ধরো এই ত্রিভুজের উচ্চতা এইচ ভূমি হচ্ছে যে ধরো এ এটা ধরো সি এটা ধরো এ আর বি ঠিক আছে আচ্ছা এই এটা কিভাবে আসলো এই প্রুফটা একটু ছোট্ট করে দেখায় তো আমরা কি জানি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা ইকুয়াল টু হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা ভূমি হচ্ছে এ উচ্চতা হচ্ছে যে এইচ এতটুকু পর্যন্ত ক্লিয়ার ওকে ফাইন কিন্তু এখানে একটু ব্যাপার আছে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে ধরম আমরা হচ্ছে যে এখানে যে এইচ নিলাম এইচ কে এখানে এটার উচ্চতা উচ্চতা মানে হচ্ছে যে এই জায়গাটার লম্ব বুঝা গেছে আচ্ছা এই জায়গাটার লম্ব আর আমরা এটা এইটা হচ্ছে যে বি হওয়ার কারণে এটা হবে যে ছোট হাতের বি আচ্ছা তো এখন একটু যদি আমরা একটু চিন্তা করি যে এটা যেহেতু হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল এই জায়গায় যদি আমি সাইন অ্যাপ্লাই করি সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে এইচ এই ত্রিভুজের জন্য অতিভুজ হচ্ছে যে বি তাহলে আমরা বলতে পারি না দেখো এইচ ইকুয়াল টু বি সাইন থিটা বা বি সাইন থিটা বুঝা গেছে তাহলে এইচ এর জায়গায় আমি কি বসাতে পারি বি সাইন থিটা অর্থাৎ এ বি সাইন থিটার জায়গায় আমরা বলতে পারি সি এইভাবে আর কি আসে যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন্সি বুঝা গেছে ওই ভূমি গুণ উচ্চতা দিয়ে কিন্তু আর অন্য আসেনি তাহলে এখানে দেখো আমাদের সি আছে তাহলে আমরা কি বলতে পারি যে সি টু বাকিগুলো অন্য পাশে চলে যাবে অন্য পাশে চলে গেলে কি হয় যে ডেল্টা ডিভাইডেড টু এ বি অর্থাৎ যেখানে সায়েন্স সি পাবো আমরা সেখানে এই জায়গাটা বসাবো তারপর আবার কস বি কস বি এর ফর্মুলাটা কি মনে আছে ওই যে ওই ফর্মুলাটা কোনটা এই যে কস বি এর ফর্মুলাটা হচ্ছে যেহেতু বি আছে এখানে মাইনাস বি স্কোয়ার হবে আর কি থাকবে বাকি সি আর এ আর নিচে হবে যে টু সি এ বুঝছে এই ব্যাপারটা এই ফর্মুলা দুইটা একটু রিকল করলাম এই ফর্মুলার মান যদি এখানে বসিয়ে তাহলেই যে আমাদের হয়ে আসতেছে আচ্ছা তো দেখি দিয়ে কস বি কস বি এর হচ্ছে মান কত দেখো কস বি এর মান হচ্ছে যে দেখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কে কত টু সি এ আচ্ছা আর সায়েন্স সি এর মানটা দেখো যদি একটু বসাই এটা হচ্ছে কস বি এর ভ্যালু সায়েন্স সি এর ভ্যালু হচ্ছে 2 ডেল্টা ডিভাইডেড বাই দেখো হচ্ছে না আমাদের কি এ আসতেছে আসছে তো এ দেখো উল্টায় উপরে যাবে উল্টায় গেলে কত হয় ডব্লিউ এ বি সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আর নিচে দেখো যে টু টু দেখো ফোর ডেল্টা সি এ দেখো এ এ কাটা তাহলে হচ্ছে যে দিন শেষে কি থাকতেছে দেখো একেবারে দিন শেষে থাকতেছে হচ্ছে যে আমাদের W উপরে হচ্ছে যে বি থাকতেছে নিচে থাকতেছে হচ্ছে যে ফোর সি ডেলটা মানে চ্রিবুজের ক্ষেত্রফল ইন্টু এই পুরাটা সি স্কোয়ার প্লাস এটাই কি হচ্ছে আমাদের সি এ অংশের টান এটাই কি হচ্ছে আমাদের সি এ এর টান বা টি ওয়ান এটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছে না দেখো ডাব্লিউ বি ডিভাইডেড বাই ফোর সি ডেলটা যেখানে চিবুজের ক্ষেত্রফল ইন্টু সি প্লাস এ এটাই হচ্ছে আমাদের সেই প্রুফটা তো এখন দেখতেছো এই প্রুফটা করতে কি খুব বেশি কিছু করা লাগতেছে খুব বেশি বড় ক্যালকুলেশন করা লাগতেছে না আমরা খুব ই ইজিলি জিনিসগুলো করতে পারতেছি কিছু ট্রিকোনোমেটিক ফর্মুলাগুলার হেল্পের মাধ্যমে তো যাই হোক তো আশা করি এই সমস্যাটাও বুঝতে পারলাম তো আমরা তারপর নেক্সট সমস্যায় চলে যাচ্ছে